শুভ ষষ্ঠী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ষষ্ঠী, বিকেল এখন 5টা বাজে। আমি এখন চলে যাচ্ছি ঠাকুর দেখতে, সামনে করা ঠাকুর দেখে আসব। দুই ছেলেকে নিয়ে আমি আর তাপস যাচ্ছি, আমি একদম রেডি হয়ে গেছি দেখো। তাহলে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে সবাই রেডি হয়ে গেছে, বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তারপরে ঠাকুরের মণ্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে গেছি দেখো। এই যে আবির, এই যে আমার পুচকু আহির বসে আছে, যে আমি তাপস। এখন আগেই প্রথমে আমরা গাড়িতে তেল ভরে নেব বেশি করে, পেট্রোল পাম্পে চলে এসেছি বন্ধুরা দেখো। এখান থেকে তাপস তেলটা ভরে নিক। প্রথম মণ্ডপে পৌঁছে গেছি বন্ধুরা দেখো, এটা হচ্ছে নরকের দুয়ার করেছে। চলো ভেতরে ঢুকি। সব লাল লাল দেখাচ্ছে, সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আবির তো খুব ভয় পাচ্ছিল। একটু ভেতর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি। আমি মোবাইলটা ধরেছি, তাপস ধরেছে আহিরকে। তাহলে দেখতে থাকো। চলো বন্ধুরা, এবার ঠাকুরটা দেখে নিই। দেখো বন্ধুরা, ঠাকুরটা ছোট্ট আছে ওখানে, দেখো সামনে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর একটা প্যান্ডেলে পৌঁছে গেছি বন্ধুরা দেখো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, সব লাইটগুলো ওপেন করে দিয়েছে। এই দেখো যাচ্ছে আমার পুচকু, এই যে আমার আবির, এই যে তাপস। তা চলো আমরা মণ্ডপের ভেতরে যাই। এই দেখো এখানে একটা নৌকা বানিয়েছে। মণ্ডপের ভেতরে ঢুকে গেছি আমরা দেখো, খুব সুন্দর করেছে এখানেও। মেঘমেঘও করেছিল বন্ধুরা, কিন্তু বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি। সন্ধ্যার আকাশটা পরিষ্কার লাগছে, কিন্তু মেঘমেঘ করেছিল। ভেতরটা চলো আমরা ঢুকি। এখানেও খুব সুন্দর করেছে, সব জায়গাতেই লাল লালই দেখাচ্ছে আজকে। এবার ঠাকুরটা আগে দেখে নিই। চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই। এই দেখে নাও ঠাকুরটা, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তাহলে দেখতে থাকো বন্ধুরা দেখো, আমরা আর একটা মণ্ডপে পৌঁছে গেছি। এখানে একটা মন্দিরের পুজো, এখানে আমরা প্রতিবারই যাই, তাই জন্য এবারেও গেলাম। এবার তাপস ফোনটা ধরেছে, আমি যাচ্ছি। এখানেও মাকে দর্শন করে নিই দেখো। আহির ঘুমিয়ে পড়েছে, আর বেশিক্ষণ মনে হচ্ছে ঘুরতে পারবো না, বাড়ি চলে যেতে হবে। বন্ধুরা আমরা আর একটা প্যান্ডেলে পৌঁছে গেছি, আহির কিন্তু ঘুমাচ্ছে। আহিরকে কোলে নিয়ে আর বেশিক্ষণ ঠাকুর দেখতে পারবো না, বাড়ি চলে যাব এই মণ্ডপে ঠাকুরটা দেখে। দেখো এখানেও খুব সুন্দর ঠাকুর হয়েছে। দেখো এটা রাধা কৃষ্ণ আছে মাঝখানে, সখীরা সব
নাচ করছে। গুজরাট বা রাজস্থান কিছু একটা এরকম জিনিস বানিয়েছে, খুব ভালো লাগছে। এখানে দেখো একটা শিবলিঙ্গ। এবার চলো ঠাকুরটা আগে দেখে নিই। এটা ভেতরের সিনটা, এখানেও খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো, দেখো। চলো বন্ধুরা এবার কিছু খেয়ে নি। এই দেখো আমার আর তাপসের রোল খাওয়া হয়ে গেছে, এখনো আবিরের খাওয়া হয়নি, আবির এখনো খাচ্ছে। আর এদিকে আহিরও ঘুমিয়ে পড়েছে, তাহলে আমরা এখন আহিরকে বাড়িতে রেখে আসি। এ দেখো আহির ঘুমিয়ে পড়েছে, বাড়িতে রেখে আসি, তারপরে আবার ঠাকুর দেখতে বেরাবো। বন্ধুরা বাড়িতে আহিরকে রেখে অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থেকে, 1-2 ঘন্টা প্রায় জ্যামে দাঁড়িয়ে থেকে আমরা ভোজখালি বা প্যান্ডেলটা দেখতে চলে এসেছি। দেখো সাউন্ডটা অফ রেখেছি, কারণ এখানে অনেক গান বাজছে। দেখো এই লাইটিংটা খুব সুন্দর হয়েছে, মায়ের মুখ করেছে। ভোজখালি পাটায় দেখে নিই, তারপর বাড়ি চলে যাবো, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। আহির বাড়িতে রয়েছে মায়ের কাছে, আবির পাগল করে দিচ্ছে ভোজখালি বা প্যান্ডেলটা দেখতে যাব, দেখতে যাব, তাই জন্যই আসলাম, নাহলে 2 দিন পরে যেতাম। সত্যি কথা বলছি আমারও খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটার কাছে গিয়ে। তো চলো বন্ধুরা এবার আমরা ঠাকুরটা দেখে নিই, ভেতরে ঢুকে ঠাকুরটা দেখে নিই। ভোজখালি বা প্যান্ডেলের ভেতরে ঢুকছি। ভালো হয়েছে আহিরকে আনিনি, খুব ভিড় ছিল, আহির খুব কাঁদত। তাহলে দেখো বন্ধুরা ভেতরটা খুব সুন্দর করেছে। চলো তোমাদের সামনে থেকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করি, খুবই ভিড়। তাপসকে বললাম তুমি ফোনটা ধরো, ও ধরলো না, আমাকেই করতে হচ্ছে। দেখো বেশি সামনে মনে হয় যেতে পারছি না, আর ঠাকুরটা এখান থেকে দেখিয়ে দিই তোমাদের। চলো বন্ধুরা আমরা ঠাকুর দেখবো না, এবার আমরা বাড়ি চলে যাব। বন্ধুরা আমরা ঠাকুর দেখে চলে এসেছি বাড়িতে, আর তোমরা আগেই দেখেছো যে আহির ঘুমিয়ে পড়েছিল, তাই আহিরকে আমরা ভোজখালি বা প্যান্ডেলটা দেখার আগে আহিরকে আমি বাড়িতে রেখে গেছিলাম মায়ের কাছে। তারপর আমি আবির আর তাপস 3 জনে মিলেই গেছিলাম ভোজখালি বা প্যান্ডেলটা দেখতে। ওখানে এত জ্যাম ছিল রাস্তায়, রাস্তায় এত জ্যাম ছিল যে আমরা বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছে। আহির এখনও ঘুমায়নি, তখন উঠে গেছিলো, তারপরে দেখো এখনো ঘুমায়নি, খেলছে। আবির এসেই শুয়ে পড়েছে, কিছু খায়নি, জল খেয়ে শুয়ে পড়েছে। আমরা এখনো কিছু খাইনি। তাপস একটু মাঠে গেল বন্ধুদের সাথে দেখা করতে, ও আসলে তারপর আমরা শুয়ে পড়ব। ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা, কালকে আবার কোথাও ঠাকুর দেখতে যাবো, তোমাদের অবশ্যই দেখাবো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।